প্রত্যেক দেশের পরিচয় বহন করে সেই দেশের পতাকা। এই জন্য দেশের প্রত্যেকটি নাগরিক নিজের দেশের পতাকাকে সম্মান করে। কিন্তু পৃথিবীতে এমন অনেকগুলি দেশ রয়েছে যাদের ফ্ল্যাগ অন্যান্য দেশের ফ্ল্যাগের সঙ্গে ম্যাচ করে। এদের পতাকাগুলির মধ্যে এতটা মিল যে দুটো পতাকা পাশাপাশি রাখলে মানুষ কনফিউজড হয়ে যাবে যে কোন পতাকাটা কোন দেশের। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমনই পতাকাদের সম্বন্ধে যেগুলো অনেকটা একরকম দেখতে। আর এই ভিডিওটি দেখলে ভবিষ্যতে একই রকম পতাকা দেখলে আপনি কনফিউজড হবেন না। আলাদা আলাদা দেশের টপ 10 সিমিলার ফ্ল্যাগ সম্বন্ধে এই ভিডিওতে জানাবো। নাম্বার 10, চাদ আর রোমানিয়া। এই দুটো ফ্ল্যাগের মধ্যে এত মিল যেটা অন্য কোনো দেশের ফ্ল্যাগের মধ্যে থাকে না। এদের মধ্যে ডিফারেন্স শুধুমাত্র কালারের হালকা হওয়া। চাঁদের পতাকার মতোই রোমানিয়ার পতাকা, কিন্তু চাঁদের পতাকার ব্লু কালারটা রোমানিয়ার পতাকার ব্লু কালারের থেকে বেশি ডার্ক। নাম্বার 9, ইন্দোনেশিয়া আর মোনাকো। ইন্দোনেশিয়া একটি এশিয়ান দেশ আর মোনাকো একটি ইউরোপিয়ান কান্ট্রি। দুটো দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত আর কালচারও আলাদা, কিন্তু দুটো দেশের ফ্ল্যাগ এতটা সিমিলার যে মানুষ কনফিউজড হয়ে যায় যে কোনটা কোন দেশের ফ্ল্যাগ। ইন্দোনেশিয়ার ফ্ল্যাগে রয়েছে দুটো কালার, রেড অ্যান্ড হোয়াইট। মোনাকোর ফ্ল্যাগেও রয়েছে দুটো কালার, রেড অ্যান্ড হোয়াইট। ইন্দোনেশিয়ার ফ্ল্যাগের রেড কালার হোয়াইটের ওপরে, আর মোনাকোর ফ্ল্যাগেও এমনটাই রয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে ডিফারেন্স কোথায়? আসলে মোনাকোর ফ্ল্যাগের রেড কালার ইন্দোনেশিয়ান ফ্ল্যাগের রেড কালারের চেয়ে বেশি ডার্ক। নাম্বার 8, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। দুটো দেশ খুব কাছাকাছি অবস্থিত। এই দুটো দেশের ফ্ল্যাগ খুব সিমিলার। দুটো দেশ একসময় ব্রিটেনের রুলের আন্ডারে থাকত। দুটো দেশের ফ্ল্যাগ ব্লু কালারের। ফ্ল্যাগের টপ লেফট কর্নারে ইউনিয়ন জ্যাক তৈরি ও তার সাথে রয়েছে অনেক স্টার। এই স্টারগুলোই দুটো দেশের পতাকাকে একে অপরের থেকে আলাদা করেছে। নিউজিল্যান্ডের ফ্ল্যাগে 4টে স্টার রয়েছে ও তাদের বর্ডার হোয়াইট কালারের, যেখানে অস্ট্রেলিয়ার ফ্ল্যাগে 6টি স্টার রয়েছে। একটা স্টার ইউনিয়ন জ্যাকের নিচেও রয়েছে। স্টারের এই ডিফারেন্স দুটো দেশের পতাকাকে আলাদা করেছে ও আপনাকে দুটো দেশের পতাকাকে চিনতে সাহায্য করে। নাম্বার 7, নরওয়ে অ্যান্ড আইসল্যান্ডের ফ্ল্যাগ। এই দুটো ইউরোপিয়ান দেশের ফ্ল্যাগ আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে, কারণ এই দুটো ফ্ল্যাগ অনেকটা এক। এদের মধ্যে ডিফারেন্স হলো নরওয়ের ফ্ল্যাগে রেড কালারের মধ্যে ব্লু কালারের ক্রস রয়েছে, সেই ক্রসের বর্ডার হোয়াইট কালারের। কিন্তু আইসল্যান্ডের ফ্ল্যাগ তার ঠিক উল্টো। আসলে তার ফ্ল্যাগে ব্লু কালারের মধ্যে রেড কালারের ক্রস রয়েছে, আর সেই রেড কালারের ক্রসের বর্ডার হোয়াইট। নাম্বার 6, লাক্সেমবার্গ ও নেদারল্যান্ড। এই দুটো দেশের ফ্ল্যাগও অনেকটা সিমিলার। দুটো দেশের ফ্ল্যাগে 3টি কালার রয়েছে, রেড, হোয়াইট অ্যান্ড ব্লু। লাক্সেমবার্গের ফ্ল্যাগ কিছুটা লম্বা ও ব্লু কালার কিছুটা ডিফারেন্ট। লাক্সেমবার্গের পতাকার রেশিও 2:3 এবং নেদারল্যান্ডের পতাকার রেশিও 3:5। নাম্বার 5, স্লোভানিয়া রাশিয়া ও স্লোভাকিয়া। 3টে দেশের ফ্ল্যাগে ব্লু, হোয়াইট অ্যান্ড রেড কালার রয়েছে। এখানে রাশিয়ার ফ্ল্যাগে শুধু কালার রয়েছে, আর কিছু নেই। স্লোভানিয়ার ফ্ল্যাগে রয়েছে স্লোভানিয়ান কোটস অফ আর্মস। স্লোভাকিয়ার ফ্ল্যাগে রয়েছে স্লোভাকিয়ার কোটস অফ আর্মস। এই 3টে ফ্ল্যাগকে একটা আলাদা করে। নাম্বার 4, টার্কি ও তিউনেশিয়া। এই দুটো দেশের ফ্ল্যাগ রেড কালারের হয় ও ফ্ল্যাগের মধ্যে 4 তারা রয়েছে, যেটা আপনাকে কনফিউশনে ফেলে দিতে পারে। আসলে এদের মধ্যে ডিফারেন্স হলো টার্কির যে ফ্ল্যাগটি রয়েছে তার মধ্যে রেড কালারের মধ্যে হোয়াইট কালারের 4 তারা রয়েছে। তিউনেশিয়ার ফ্ল্যাগে রেড কালার থাকলেও
হোয়াইট কালারের সার্কেলের মধ্যে চার তারা রয়েছে। নাম্বার থ্রি, নেদারল্যান্ড ও প্যারাগুয়ে। এই তিনটে ফ্ল্যাগের কালার অনেকটা সিমিলার। ফ্ল্যাগের মধ্যে রয়েছে ব্লু, হোয়াইট অ্যান্ড রেড কালার। প্যারাগুয়ের ফ্ল্যাগে রয়েছে হোয়াইট কালারের মধ্যে কোর্স অফ আর্মস, নেদারল্যান্ডের ফ্ল্যাগের মধ্যে নেই। এই দুটো জিনিস দুটো ফ্ল্যাগকে আলাদা করে। নাম্বার টু, ইজিপ্ট ও ইরাক। এই দুটো দেশের ফ্ল্যাগও প্রায় একদম সেম, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেড কালার ফ্ল্যাগের মধ্যে রয়েছে। ইজিপ্টের ফ্ল্যাগে হোয়াইট কালারের মধ্যে সেই দেশের কোর্স অফ আর্মস রয়েছে। ইরাকের ফ্ল্যাগে হোয়াইট কালারের মধ্যে আল্লাহ আকবর লেখা রয়েছে। নাম্বার ওয়ান, নাইজার ও ইন্ডিয়া। নাইজার পশ্চিম আফ্রিকার একটি দেশ, ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার একটি দেশ। দুটো দেশ একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। দুটি দেশের কালচার একে অপরের থেকে অনেক আলাদা, কিন্তু দুটো দেশের ফ্ল্যাগ অনেকটা সিমিলার। এদের ফ্ল্যাগের মধ্যে রয়েছে গ্রিন, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কালার। কিন্তু ভারতের অরেঞ্জ কালার নাইজারের অরেঞ্জ কালারের থেকে কিছুটা আলাদা। ভারতের ফ্ল্যাগে হোয়াইট কালারের মধ্যে রয়েছে অশোক চক্র, নাইজারের ফ্ল্যাগে হোয়াইট কালারের মধ্যে অরেঞ্জ কালারের একটা সার্কেল রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অনে ক্লিক করতে ভুলবেন।